এক 3 বছরের শিশু কন্যাকে অপহরণ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা তাকে ধরে বিদ্যুতের পোস্টে বেঁধে গণপিটুনি দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। ঘটনাটি করেছে নৈহাটি পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের কারিগর পাড়া প্যাটাসন রোড এলাকায়। শেখ রাজীবের রিপোর্ট, NTVWB। থেকে এসে দেখছি কি সব চিল্লাচিল্লি হচ্ছে, বলছে তোমার মেয়েকে পুলিশ একটা বাচ্চা ছেলে ধরে নিয়ে যাচ্ছে, ছেলে চুরি করা। তারপর আমি আসলাম, দেখছি সবাই মিলে মারছে ওরছে, তারপর পুলিশকে ফোন করলো, পুলিশকে দেওয়া গেল, পুলিশ নিয়ে গেলো। এবার পুলিশ কী করছে দেখা যাবে। আমি তো কাজ থেকে যেই আসছি, সে একজন বলছে তোর মেয়েকে কোলে কোলে তুলে নিয়ে চলে যাচ্ছিলো। তখন আমি দৌড়ে দৌড়ে আসলাম, এসে দেখছি সবাই ধরে বেঁধে খাম্মায় মারছে ওরছে। বললাম মারিস না, পুলিশকে ফোন কর, পুলিশ এসে তারপর ওনাকে নিয়ে চলে গেল। হ্যাঁ, আমি তো দেখিনি, আমি দেখলাম তো আরও মারতাম। তখন দেখি সবাই পাড়ার লোকরা মেরেছে বলে আমি ওকে মারলাম না, কি মারি, অনেকজনে মেরেছে, মুখ উখ থেকে রক্ত বার করে দিয়েছিল। তারপর আমি আর কিছু বললাম না, ছেড়ে দিলাম। আমার নাম শেখ রাজা। আমরা তো জানি না কি হয়েছিল, ওই যে বউটা নিয়ে গেছিল উনি তো এসে বললো কি বাচ্চাটাকে তুলে নিয়ে গেছে, তখন আমরা জানতে পারলাম। তারপরে এনাকে ওদিকে বেঁধে রাখা হলো, আর বাচ্চাটা খুব ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ভয় আছে, ভয় থাকবে না, একটা বাচ্চা নিয়ে গেলে ভয় থাকে না, ভেবে বলুন আপনি। বাচ্চাটা 3 বছর বয়স, বাইরে স্কুল গেছিল। হ্যাঁ, স্কুল গেছিল, ওখান থেকে তুলে নিয়ে গেছিল। হুম, স্কুল থেকে মানে বাইরে বেরিয়ে হবে, ছোট বাচ্চা তো, সেই জন্য বাইরে বেরিয়ে হচ্ছে, নিয়ে যাচ্ছিল। তারপর প্রতিবেশী দেখেছে, দেখে বলছে এটা তো আমাদের বাচ্চা, তো উনি ধরে নিয়ে এসছে, ধরে নিয়ে এসে তারপর লোকটাকে এখানে বাধা হয়েছে। তারপর পুলিশকে পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ নিয়ে গেছে। বাচ্চাটা ভয় পেয়ে গেছে, না চিৎকার করেনি, চিৎকার করেনি, এমনি নিয়ে যাচ্ছিল, প্রতিবেশী দেখেছে তারপর নিয়ে আসলো। এটা তো আমরা তো শুনিনি কি বলেছিল বাচ্চাটা ভয়। হ্যাঁ, একটা চকলেট মতন নিয়েছিল, বলছে কি চকলেট টকলেট দেবে কিছু, তো বাচ্চাটা সঙ্গে চলে গেছে। খাওয়ার প্রলোভন দেখি নিচ্ছে, তুলে নিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, যেটা প্রতিবেশীটা বলে সেটাই শুনলাম। আমরা কে হয় যে বাচ্চাকে নিয়ে চলো? আমার ভাইজি হয়। আপনার নাম? ময়না খাতুন। নিয়ে তুলে যাচ্ছিল, কোলে নিয়েছিল, তোলে তুলে যাচ্ছিল, তো এখানে ওই বউটা বলছে এ কোথায় নিয়ে যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছি, বাস নিয়ে আর কোলে থেকে কেড়ে নিয়েছে, আও চলে গেছে। যে নিয়ে যাচ্ছিল তার বয়স কিরকম হবে? খুব বয়স না, খুব বয়স না। হ্যাঁ হ্যাঁ, একজন ছিল, গামছা কান্ধা উপরে গামছা রেখেছিল। আমার নাম শাকিলা বানু। দুদিন মিলেছিলাম, শুনলাম ঘর থেকে ফোন গেছে কি এইখানে বাচ্চা চোর একটা ঢুকেছে, ধরা পড়েছে, তারপরে এইখানে বেঁধে রেখেছিল এখানকার লোকরা, তারপরে নৈহাটি পুলিশ আসলো, ধরে অ্যারেস্ট করে নিয়ে গেল। কাকে নিয়ে গেছে, কোন বাচ্চা নিয়ে গেছে? এই বাড়ির বাচ্চা ছিল, ছোট, ওই 3-4 বছরের বাচ্চা ছিল। হ্যাঁ, ওর নাম আয়েশা ছিল। তুলে নিয়ে যাচ্ছিল, ওকে কোলে তুলে নিয়েছিল, তারপরে ওই যে লোকটা ধরে নিয়েছিল, ওর পকেটে মিষ্টি ফিষ্টি চকলেট ফকলেট ঢাবি জাবি এইসবই জিনিস ছিল। হ্যাঁ, এখন তো বাচ্চারা মানে বাইরে বেরোচ্ছেই না ভয় থেকে। আপনার নাম কি আছে? আমার নাম MD ওয়াসিম।